এক টুকরো জমি নিয়ে বিবাদ, শনিবার এই জমি বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের বার্নপুর স্টেশন বাজার। ইস্কোর জমিতে দোকান খুলতে আসেন বিজেপি কর্মী পূর্ণিমা দে, তাকে বাধা দেন স্থানীয় ব্যবসায়ী দেবশ্রী ভদ্র। ইস্কোর তরফে তাকেই এই জমি দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী। একজনের হাতে ইস্কোর দেওয়া কাগজ, আরেকজনের হাতে আসানসোল পুরসভার লাইসেন্স, দুপক্ষই জমির দখলই সত্য দাবি করেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতে তাকে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিজেপি কর্মী। পার্কিং করবো, তা আমরা বললাম পার্কিং করুন, কিন্তু আমরা আমার যা জমিটা ছেড়ে পড়ে পার্কিং করতে পারবেন আপনি, বললো ঠিক আছে। তারপরে এখন ওনারা এসে বলছে যে এই জায়গাটা আমাকে ইসকো লিখে দিয়েছে। কি করে এই জায়গাটা লিখতে পারে উনি? ইসকো যদি দেবার থাকে দীর্ঘদিন পরে, আমি আছি, আমাকে না দিয়ে উনি ওনাকে কি করে দিতে পারে? শনিবার বিজেপি কর্মীকে নিয়ে ওই এলাকায় যান আসানসোলের দক্ষিণের বিধায়ক। জমি বিবাদের মীমাংসা না হওয়ায় দুপক্ষই ধর্নায় বসে। এটাই হচ্ছে তৃণমূল সরকার আর মমতা ব্যানার্জির মামদাবাজি। আমরা জবরদখল করব, আমরা আইন শৃঙ্খলা মানব না, আমরা সংবিধান মানব না, আমরা কোনো কিছু মানব না, আমরা শুধু আমাদের গায়ের জোর লাগাবো, সেটা বললে তো হবে না। জমিটা ইস্কোর, আমি হচ্ছি এমএলএ, তারা বলছে লোকাল কাউন্সিলরের সাথে বসতে। কেন লোকাল কাউন্সিলরের সাথে বসবো? কেন সেটিং করতে? একমাত্র বিধায়ককে দেখলাম যিনি এলাকার কোনো উন্নয়নে থাকেন না, শুধুমাত্র নন ইস্যুকে ইস্যু করার জন্য, প্রচারের আলো পাওয়ার জন্য উনি করেন। এখানে এই এখানে যারা ব্যবসা করেন তাদের একটাই পরিচয়, তারা ব্যবসায়ী, তারা কেউ তৃণমূল নয়, তারা কংগ্রেস বিজেপি এখানে সেইভাবে হয় না, উনি এটার রাজনৈতিককরণ করছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হীরাপুর থানার পুলিশ। জমি বিবাদ নিয়ে ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার জানান, যার কাছে বৈধ কাগজ আছে তিনিই জমিটি ব্যবহার করতে পারবেন। কৌশিক গাতাই, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।